প্রার্থীপদ পদ শুরুর পরই এই জনকা থেকে একটা পদযাত্রা হয়ে সভা হয়েছিল একটা বিশাল জনসমুদ্র উত্তম বারিকের সমর্থনে খেজুরিতে পদযাত্রা করেছিল আমি সেদিন ছিলাম জনকা থেকে বিদ্যাপীঠ বিদ্যাপীঠ মোড়ে সভা হয়েছিল সেদিনকার যা সভা সেদিনকার যা মিছিল সেদিনকে যে মানুষের স্রোত যে ভিড় তাতে এই আসন একশো বার তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের থাকবে সন্ত্রাস করেছে কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বুঝিয়েছে আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব কোথাও ঘাটতি ছিল কিনা কিন্তু তারপরে কি সাপের পাঁচপা দেখেছে বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি কি ভেবেছিলেন কি ভেবেছিলেন দিল্লিতে আপনি পার চারশো পার করে হাত নাড়বেন কি ভেবেছিলেন বাংলার মাটিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে যারা দু একজন নেতার কথায় নাচছেন এদিকে ওদিকে হামলা করছেন তাদের কাজ তারা চলে গেছে করে নিয়ে চলে গেছে কারচুপি করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কবে বাড়ির লোক দাঁড়াবে বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে তার বাড়ির লোক আবার দাঁড়াবে বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে আপনাদের নাচাচ্ছে বিজেপির কর্মীদের বলছি কাদের কথাই নাচছেন বাংলায় বিজেপি নেই কোথায় বিজেপি যারা বড় বড় কথা বলছিল আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া বিরোধী দলনেতার বিরোধিতা করছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বলছে বিজেপির খুশি না করলে পদ মেলে না এই বিজেপিতে তাদের নেতারা বলছে নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে লড়াই করছে এবং লড়াই করবে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে দলকে প্রাণের থেকে প্রিয় নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে যে হারমাদরা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে যাদের বড় ক্ষতি হয়েছে এখান থেকে সাংগঠনিক জেলার সভাপতি খেজুরি খেজুরি কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব কিছু আমি পেয়েছি কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন গরিব মানুষ যাদের বড় ক্ষতি হয়েছে যাদের আরো চিকিৎসার দরকার যাদের বাড়ি ভাঙচুর করেছে আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্য মতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন দল তাদের পাশে থাকবে এবার কথা হল হবে কেন হচ্ছে কেন একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি বিজেপির কয়েকজন বড় 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 কথা বলছে ভোটের আগে কত কথা সে বিজেপি কোথায় এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বে কেন লড়বে কিসের জন্য লড়বে আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়েছি সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে আমি কে লিখেছেন এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায় চিঠিতে লিখছে যে আমরা উন্নয়ন পাই যারা বিজেপি করে তারা উন্নয়ন পায় দু একুশ বাংলায় হেরে গেছিল বিজেপি কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা বন্ধ করেছে আবাসের টাকা বন্ধ করেছে বাংলার বকেয়া এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন উনষাট লক্ষ যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের কথা বলেছেন যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার তৃণমূলের সরকার কিন্তু আপনারা সমস্ত সৌজন্য সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায় তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে লুটপাট করে মারধর করে মেয়েদের শ্লীলতাহানি করে এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেওয়া হোক চিঠিতে মানুষের আবদার মানুষের দাবি মানুষের মানুষের দাবি তৃণমূল কংগ্রেস উদার মমতা বন্দ্যোপাধ্যায় উদার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে দুই মন্ত্রী রয়েছেন জেলার সভাধিপতি রয়েছেন তারা উদার কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না কিন্তু তা বলে গণতন্ত্র আছে কেউ আমাদের ভোট দিয়েছেন কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন আগামী ভোটে আবার আমাদের দেবেন কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে যারা মারধর করছে অভিযোগ পেয়েছি একের পর এক কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম সেগুলো পেয়েছি জেলা সভাপতি দিলে এক সঙ্গে পাঠাবো কি কি অভিযোগ কাউকে মারধর করা হয়েছে একাধিক ব্যক্তিকে ছাড়া হয়নি মাথা ফেটেছে চোখে ঘুষি মেরেছে পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন কারুর পা ভেঙে দিয়েছে এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা চাষের মাঠে যেতে পারছে না পুকুরের মাছ চুরি হচ্ছে সবজি বাগান নষ্ট করে দিচ্ছে রাত্রি একটার পর বম্বিং হচ্ছে বম্বিং পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বাজারে নলকূপের জল খেতে বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না মমতাদি পুলিশ মন্ত্রী পুলিশ কর্মীদের উপর অফিসারদের উপর আমাদের আস্থা আছে আমরা কোনো অশান্তি চাই না আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে বাহাত্তর ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে হামলাকালীদের গ্রেফতার করতে হবে কাস্টডিতে নিতে হবে যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে ছড়িয়ে দিতে হবে শাস্তি দিতে হবে দূরে রাখতে হবে আজ মানুষ কত কষ্ট করে মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন কেন হবে তৃণমূল খারাপ মমতা ব্যানার্জি খারাপ সরকার খারাপ আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো হ্যাঁ মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এস সি এস টি শুধু খেজুরি ওয়ানে খেজুরি টুতে তেত্রিশ হাজার আটশো পঁচাশি জন পায় গোটা খেজুরি মিলিয়ে আটষট্টি হাজার আটশো পঁচাশি জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আমার কাছে আর একটা লিস্ট আছে যারা আহত যাদের ওপর নির্যাতন হয়েছে সরকার কত কাজ দিচ্ছে সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে আমার হাতে আরো কিছু লিস্ট এসছে তার মধ্যে খুব জলজল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলো লিস্ট পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন যাকে টু হিলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি যার মাথা ফেটেছে যার মা বোন অপমানিত হয়েছে যে চাষ করতে পারে না সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না আমরা শান্তি চাই লিস্ট তৈরি রাখুন খেজুরি ওয়ান খেজুরি বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন আমরা চাই না কোন প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে শিওলিপিদের কাছে এই রইল লিস্ট যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয় এর দায়িত্ব নিতে হবে আপনাদের কতদিন চৈতন্যদেব থাকবো কতদিন এত বড় সাহস বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরির উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকা দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব এটা কি করে হবে এটা কি হবে আর হবে কিন্তু কেউ কোনো কোনো মিথ্যা মামলায় জড়ানো সুযোগ না পায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন লিস্ট দিন থানাকে অ্যারেস্ট করতে হবে সেই লিস্ট কপি পাঠান যদি বন্ধ হিসাবে কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্যের মন্ত্রীর গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায় ফর্মে ভুল বেরোবে বুঝবেন তখন আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে দুটো তো একসঙ্গে হবে না হবে পরিষ্কার কথা আমরা কোনো প্রতিহিংসা চাই না কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে নিশ্চিন্তে থাকুন একবার সবাই এসছি এরম নয় বীরবা বলেছেন শিউলিদি বলেছেন উত্তমরা রয়েছে এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ কাজ থাকলে বীরবা কেউ কেউ না মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে বিজেপির লোকদের অনুরোধ করব। এখনো সময় আছে ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন ওই দলটায় থাকবেন না ওই দলটা উঠে যাচ্ছে সাইনবোর্ড হয়ে গেছে এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে পকেটে পকেটে রাখতে হবে বাইরে থাকবে না আর যাদের ভরসায় এত বড় বড় কথা তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে টুইটারে ছবি দিয়ে হুমকি দিত অমুক যাচ্ছে সিবিআই যাচ্ছে ইডি যাচ্ছে তমুক যাচ্ছে সে কই কেন্দ্রে আর বিজেপি সরকার নেই কমে গেছে এনডিএ লোকের পায়ে ধরে নরবড়ে সরকার বেশি দিন নেই যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই খেজুরির বিজেপি কর্মীকে বাঁচাতে আসবে শান্তি রাখুন আস্থা রাখুন আমরা সবাই আছি যা যা ব্যবস্থা নেয়ার আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভাণ্ডার পাক কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মা অসম্মান করবে তৃণমূল যে করে তাকে ইয়ে করবে তার চাষ বন্ধ করবে পুকুরে বিষ ঠেলে দেবে এই সব করে তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে না আমার লক্ষ্মীর ভাণ্ডার কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধন ধান্যে ভরো আমার এ ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ ঘরে থাকো আলো করে মা লক্ষ্মী মানে শুধু টাকা নয় মা লক্ষ্মী মানে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন দু নৌকোয় পা দিয়ে চলার দিন শেষ হয়ে আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে কিছু বাইরের থেকে লোকজন এনে অশান্তি করেছিল আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে লড়াই করছে এবং লড়াই করবে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে দলকে প্রাণের থেকে প্রিয় নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে যে হারমাদরা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি ওয়ান খেজুরি টু কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব কিছু আমি পেয়েছি কিন্তু এক সঙ্গে কম্পাইল করে দেবেন গরিব মানুষ যাদের বড় সড়ো ক্ষতি হয়েছে যাদের আরো চিকিৎসার দরকার যাদের বাড়ি ভাঙচুর করেছে আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্য মতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন দল তাদের পাশে থাকবে এবার কথা হল হবে কেন হচ্ছে কেন একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি বিজেপির কয়েকজন বড় 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 কথা বলছে ভোটের আগে কত কথা সে বিজেপি কোথায় এই নেতাদের ভরসায় এখানকার বিজেপিরা লড়বে কেন লড়বে কিসের জন্য আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়েছি সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে আমি কে লিখেছেন এখানকারই পঞ্চায়েতের এক সদস্য লিখেছেন তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায় চিঠিতে লিখছেন যে আমরা উন্নয়ন পাই যারা বিজেপি করে তারা উন্নয়ন পায় দু বাংলায় হেরে গেছিল বিজেপি কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা বন্ধ করেছে আবাসের টাকা বাংলার এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন উনষাট লক্ষ যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের কথা বলেছেন যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোনো টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার তৃণমূলের সরকার কিন্তু আপনারা সমস্ত সৌজন্য সমস্ত ধৈর্যের সীমা পার করে যাচ্ছেন চিঠিতে পরিষ্কার লিখছেন আমরা উন্নয়ন পাই যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায় তারা জেতার পরে আমাদের ঘরবাড়ি ভাঙে লুটপাট করে মারধর করে মেয়েদের শ্লীলতাহানি করে এদের কোন রকম উন্নয়ন দেয়া বন্ধ করে দেওয়া হোক চিঠিতে মানুষের আবদার মানুষের দাবি মানুষের মানুষের দাবি তৃণমূল কংগ্রেস উদার মমতা বন্দ্যোপাধ্যায় উদার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে দুই মন্ত্রী রয়েছেন জেলার সভাধিপতি রয়েছেন তারা উদার কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না কিন্তু তা বলে গণতন্ত্র আছে কেউ আমাদের ভোট দিয়েছেন কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন আগামী ভোটে আবার আমাদের দেবেন কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে যারা মারধর করছে অভিযোগ পেয়েছি একের পর এক কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম সেগুলো পেয়েছি জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো কি কি অভিযোগ কাউকে মারধর করা হয়েছে একাধিক ব্যক্তিকে প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি মাথা ফেটেছে চোখে ঘুষি মেরেছে পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন কারুর পা ভেঙে দিয়েছে এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা চাষের মাঠে যেতে পারছে না পুকুরের মাছ চুরি হচ্ছে সবজি বাগান নষ্ট করে দিচ্ছে রাত্রি একটার পর বম্বিং হচ্ছে বম্বিং পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বাজারে নলকূপের জল খেতে বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না মমতাদি পুলিশ মন্ত্রী পুলিশ কর্মীদের উপর অফিসারদের উপর আমাদের আস্থা আছে আমরা কোনো অশান্তি চাই না আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে বাহাত্তর ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে হামলাকালীদের গ্রেফতার করতে হবে কাস্টডিতে নিতে হবে যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে এলাকা থেকে সরিয়ে দিতে হবে শাস্তি দিতে হবে দূরে রাখতে হবে আজ মানুষ কত কষ্ট করে মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন কেন হবে তৃণমূল খারাপ মমতা ব্যানার্জি খারাপ সরকার খারাপ আর লক্ষ্মীর ভাণ্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো হ্যাঁ মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি এস টি জন্য শুধু খেজুরিতে খেজুরি ওয়ান পঁয়ত্রিশ হাজার মা খেজুরি ওয়ানে খেজুরি টুতে তেত্রিশ হাজার আটশো পঁচাশি জন পায় গোটা খেজুরি মিলিয়ে আটষট্টি হাজার আটশো পঁচাশি জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আমার কাছে আর একটা লিস্ট আছে যারা আহত যাদের ওপর নির্যাতন হয়েছে সরকার কত কাজ দিচ্ছে সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে আমার হাতে আরো কিছু লিস্ট এসছে তার মধ্যে খুব জলজল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলো নামগুলোর পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন যাকে টু পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি যার মাথা ফেটেছে যার মা বোন অপমানিত হয়েছে যে চাষ করতে পারে না সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না আমরা শান্তি চাই লিস্ট তৈরি রাখুন খেজুরি ওয়ান খেজুরি ঠিকে বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা 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 সমস্ত সুবিধে পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন আমরা চাই না কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে শিওলিপিদের কাছে এই রইল লিস্ট যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে যেন সরকারের স্কিম গিয়ে না দায়িত্ব নিতে হবে কতদিন চৈতন্যদেব এত বড় সাহস বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করবো এটা কি করে হবে এটা কি হবে আর হবে কিন্তু কেউ কোন প্ররোচনায় পা দেবেন না নাম যেন কোন মিথ্যা মামলায় জড়ানো সুযোগ না পায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন লিস্ট দিন থানাকে অ্যারেস্ট করতে হবে সেই লিস্ট কপি পাঠান যদি চাষবাস বন্ধ হিসাবে কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্যের মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায় ফর্মে ভুল বেরোবে বুঝবেন তখন আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে দুটো তো একসঙ্গে হবে না হবে পরিষ্কার কথা আমরা কোন প্রতিহিংসা চাই না কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে নিশ্চিন্তে থাকুন একবার সবাই এসছি এরম নয় বীরবা বলেছেন শিউলিদি বলেছেন উত্তমরা রয়েছে এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যখন দরকার কুনাল ঘোষ আসুক বা অন্য কেউ শিউলিদির কাজ থাকলে আর কেউ মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে বিজেপির লোকদের অনুরোধ করব এখনো সময় আছে ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন ওই দলটায় থাকবেন না ওই দলটা উঠে যাচ্ছে হয়ে গেছে এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে পকেটে পকেটে রাখতে হবে বাইরে থাকবে না আর যাদের ভরসায় এত বড় বড় কথা তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে টুইটারে ছবি দিয়ে হুমকি দিত অমুক যাচ্ছে সিবিআই যাচ্ছে ইডি যাচ্ছে তমুক যাচ্ছে সে কই কেন্দ্রে আর বিজেপি সরকার নেই কমে গেছে এনডিএ লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার বেশি দিন নেই কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে শান্তি রাখুন আস্থা রাখুন আমরা সবাই আছি যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভাণ্ডার পাক কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মালক্ষীকে অসম্মান করবে তৃণমূল যে করে তাকে ইয়ে করবে তার চাষ বন্ধ করবে পুকুরে বিষ ঢেলে দেবে এই সব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না মা লক্ষ্মীর ভান্ডার কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধন ধান্যে ভরো আমার এ ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ ঘরে থাকো আলো করে মা লক্ষ্মী মানে শুধু টাকা নয় মা লক্ষ্মী মানে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন দু নৌকয়ে পা দিয়ে চলার দিন শেষ হয়ে এসছে ভালো